একবার প্রশ্ন করেছেন আমরা বিশ্বনবীর উম্মত, সুতরাং আমরা মুসলিম, অর্থাৎ একই জামাতে অন্তর্ভুক্ত এই জামাত। মানে তিনি বলতে চেয়েছেন যে আমাদের নাম মুসলিম, আমরা কেন আহলুল হাদিস বলবো, এটা কি কতটুকু গ্রহণযোগ্যতা আছে, বা এই প্রশ্নটা কার? কেউ কি এমন আছেন যারা মনে করছেন যে আমাদের পরিচয় মুসলিম, আমাদের আহলে হাদিস পরিচয় দেওয়াটা উচিত নয়? কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন ভাই, আছেন ভাই, বা একটু সামনে আসেন, বা ওখানে দাঁড়ান ভাই। আপনার মত যে আমাদের পরিচয় মুসলিম, আল্লাহ সূরা হাদ আয়াত নম্বর 78, সূরা ফুসিলাত আয়াত নম্বর 34, সূরা ইমরান আয়াত নম্বর 102, আয়াত নম্বর 64, আল্লাহ বলেছেন আমাদের নাম মুসলিম, বিয়ার নাম মুসলিমুন, তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। এই জন্য আপনার কথা যে আমাদের নাম মুসলিম এটা যথেষ্ট, আমাদের আহলুল হাদিস পরিচয় কেন দিতে হবে, বা দেওয়াটা উচিত নয় বা জায়েজ নয়, এটা আপনার মত? জি জি জি, খুব ভালো। মানে ডক্টর জাকির নায়েক যে বক্তৃতা শুনেছেন ওটার সঙ্গে আপনি একমত ভাই। আপনার নাম কি? জি মনসুর আহমেদ ভাই। আপনার নাম আল্লাহর ইচ্ছায় মুসলিম, মনসুর আহমেদ কে রেখেছে নাম? জি এবার দেখেন, আমি এটা আপনাকে ধরার চেষ্টা করছি যে আপনার একটা ব্যক্তিগত পরিচয়, আপনার নাম কি, একটা আপনার নাম যাই হোক, যেমন আমার নাম রুহুল আমিন, এটা আমার ব্যক্তিগত পরিচয়। আল্লাহ বলছে তোমার নাম, তুমি বলো সাক্ষী থাকো বিয়ার নাম মুসলিমুন, আমরা মুসলিম, তো আল্লাহ আমার নাম মুসলিম দিয়েছে। আর আপনার একটা খাস নাম আমিন বা যাই হোক, ABCD, এটা কে দিয়েছে? এটা আপনার বাবা বা মা দিয়েছে। তো মানুষকে পরিচয় দিচ্ছেন কোন নামে? আপনি কি এই ABCD নামে পরিচয় দিচ্ছেন কি দিচ্ছেন না? আপনার যে নাম, তো আল্লাহ তো আপনার নাম রেখেছে মুসলিম, আপনি ওই নামে যেটা আপনার বাবা দিয়েছে ওটাই তো আপনি 98 জায়গাতে পরিচয় দিচ্ছেন। তো এই নাম রাখা কি জায়েজ হবে? তাহলে আল্লাহ বলেছে সবচেয়ে উত্তম নাম দুটো, একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান। যদি বলেন না এরপরে নাম রাখতে চাই, তো আল্লাহর কাছে যেটা উত্তম নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এই নামই নামকরণ করা উচিত ছিল, দ্বিতীয় কোনো নামের আর নাম আছে? আমার কথা সেটা নাই, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম, কিন্তু ব্যক্তিগত প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নাম আছে না? নেই, নাম আছে। কোন নামে পরিচয় দিচ্ছি আমরা? ব্যক্তিগত নাম যেটা বাপ মা দিয়েছে, আল্লাহ যে নাম দিয়েছে, ওটা বছরে 3-4 বার মনে হয় আমরা উত্তর দিই। ইসলাম তিরমিজি হাদিস না 2683, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ও তোমরা সেই নামে ডাকো যে নামে আল্লাহ দিয়েছে, কি আব্দুল্লাহ, ইবাদুল্লাহ, বা আছে না? নেই, ইবাদুল্লাহ, এটা আল্লাহ নাম দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুমিন মুমিনুন আয়াত নম্বর 1 কত আফলা মুমিনুন, আল্লাহ আমাদেরকে কি নামে ডেকেছে? মুমিন, মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অনেক নামে ডেকেছে। শুনেন, আমি যেটা বলতে চাইছি যে মুসলিম আমাদের নাম, এটা অবশ্যই, এটা কেউ অস্বীকার করে না, এটা মুসলিম উম্মার ইজমা আছে না মুসলিম। দুই নম্বর বিষয় যে আমাদের মুসলিমের পরেও কি অন্য নামে ডাকা যাবে? যে যাবে, আমার নাম রুহুল আমিন, এটার নাম আব্দুল সবির, ওটার নাম রাইহান, এটার নাম এ, এটার নাম বি, বা আছে না? নেই, নাম ব্যক্তিগত সকলে পরিচয় আছে কি নেই? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একজন, আল্লাহ তো একজন, করে ইখতিলাফ আছে। আল্লাহর নাম কতটা ভাই? আসমাউল হুসনা সূরা আরাফ 180, আল্লাহ অসংখ্য নাম আছে। আর রহমান আল রাহিম আল কারিম কি নাম? বৈশিষ্ট্যগত নাম। কোরআন মাজিদ তো একটা, কোরআনের নাম কি? কোরআনকে ফুরকান নূর বলা হয়েছে কি হয়নি? কোরআনুল হাকিম, কোরআন একটা নাম অসংখ্য, আছে না? নেই। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি তো শেষ নবী একজন, কিন্তু তার অনেকগুলো নাম আছে না? নেই। ইমাম বাইহাক, ইমাম বাগাবীর কিতাব শারুস সুন্নাহ হাদিস নাম্বার 3036, আল্লাহ সাল্লাহ আনা মুহাম্মদ আল আনা আহম্মদ আল মাহি আল আকিম, যে আল্লাহ সাল্লাহ অনেকগুলো নাম ছিল। তো যে কোনো জিনিসের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, যেমন আমাদের নাম মুসলিম, আবার প্রত্যেকের ব্যক্তিগত দুটো তিনটে করে নাম আছে, মানুষকে ওই নামে পরিচয় দিই, ওই নামে আমার রেজিস্ট্রেশন হয়, ওই নামে ডাকে, ওই নামে গোটা পরিচয়, তো ঠিক একইভাবে আমরা মুসলিম, আমরা মুসলিম, অবশ্যই আমরা কি আহলুল হাদিস পরিচয় দিতে পারি? তুই দিতে পারে, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি বলে না এটা দেওয়া উচিত নয়, তার সঙ্গে আমি বিরোধিতা করি, যে না ভাই আপনার এই কথা সঠিক নয়। কেন? কারণ হচ্ছে এটা আপনি যে কোরআনের আয়াত পড়ে আপনি বুঝেছেন, আপনি যে হাদিস পড়ে আপনি বুঝেছেন, যে হাদিস বুখারি মুসলিমের হাদিস পড়ে আপনি এই দাবি করছেন, বা সেই ইমাম বুখারি রহমাল্লাহ তিনি বলছেন হুম আসাবুল হাদিস হুম আহলুল হাদিস, যার বুখারি না পড়লে আপনি আলেমী হতে পারবেন না, সেই যদি নিষ্পাত করে আহলুল হাদিস পরিচয় দেয়, ভাই আপনি আমি কি? كبلتني ذنوبي.